মুভির শুরুতে আমরা জেমস নামের একটি ছেলেকে দেখতে পাই। সে সকালে ঘুম থেকে উঠতে দেরি করার কারণে তার কলেজে পৌঁছাতেও দেরি হয়ে যায়। এজন্য সে দৌড়াতে দৌড়াতে কলেজের দিকে যেতে থাকে। আর যখনই তার ফিলোসফার টিচার ক্লাসের দরজাটি বন্ধ করতে যাবে ঠিক তখনই সে ক্লাসে পৌঁছে যায়। এরপর তাদের টিচার জেমেট আজকের ক্লাসের ব্যাপারে সবাইকে বলতে শুরু করে। সে বলে, আজকে আমি তোমাদের সবার আইকিউ লেভেল টেস্ট করব। তোমরা সবাই ইমাজিন করো, তোমরা সবাই এমন জায়গা ফেসে গেছো যেখানে অ্যাটমিক ব্লাস্ট হচ্ছে, আর তোমরা যেখানে আসো সেখানে কিছুক্ষণের মধ্যে বিষাক্ত গ্যাসে ছেয়ে যাবে, আর এর ফলে তোমাদের সবার মৃত্যু অবধারিত। এখন তোমরা যদি জীবিত থাকতে চাও তাহলে তোমাদের সবাইকে এক বছরের জন্য একটি বাংকারের মধ্যে থাকতে হবে। তখন স্টুডেন্টরা ওই সিচুয়েশন ইমাজিন করতে শুরু করে। সেখানে তারা একটি বাংকারও দেখতে পায় যেখানে তাদেরকে আগামী এক বছর থাকতে হবে, এবং ওই বাংকারে শুধুমাত্র এক বছরের জন্যই অক্সিজেন মজুত আছে। টিচার তাদেরকে বলে, আমি তোমাদেরকে এই এক্সারসাইজ এজন্য করাচ্ছি যাতে ভবিষ্যতে যদি এমন কোনো সিচুয়েশন আসে তাহলে তোমরা আগে থেকেই প্রস্তুত থাকো এবং তোমরা জানতে পারো এই অবস্থাতে কিভাবে জীবিত থাকতে হবে। তখনই জেমসের গার্লফ্রেন্ড পেট্রা বলে, আমি এই এক্সারসাইজ করতে চাই না আর আমি চলে যাচ্ছি। জেমেট তখন তাকে বলে, তুমি যদি আজকে ক্লাস থেকে চলে যাও তাহলে নেক্সট পরীক্ষাতে আমি তোমার বয়ফ্রেন্ডকে ফেল করিয়ে দিব। তখন পেট্রা আর কোনো উপায় না পেয়ে ক্লাসে বসে থাকতে বাধ্য হয়। এরপর জেমেট সমস্ত স্টুডেন্টদেরকে একটি বক্স থেকে একটি একটি করে কার্ড দেয়, কিন্তু পেট্রা এবং জেমসকে কার্ড দেওয়ার আগ মুহূর্তে সে জোরে জোরে কাশতে কাশতে নিজের টেবিলের দিকে চলে যায়। এটা দেখতে পেয়ে সমস্ত স্টুডেন্ট কিছুটা সন্দেহ করে। এরপর টিচার বলে, তোমাদের যে কার্ড দেওয়া হয়েছে এখানে তোমাদের সকলের প্রফেশন লেখা আছে, মানে তোমরা সবাই ইমাজিন করো এখন তোমরা সবাই এক একজন এক এক প্রফেশনে আছো। এখন তোমাদেরকে ডিসাইড করতে হবে কোন কোন প্রফেশনের মানুষদেরকে বাংকারে রাখা উচিত হবে এবং কোন কোন মানুষদেরকে বাংকারে রাখা উচিত হবে না, কারণ তোমরা আছো 20 জন কিন্তু বাংকারে শুধুমাত্র 10 জনের জন্য জায়গা আছে। জেমসের প্রফেশন ছিল সে একজন কৃষক এবং পেট্রার প্রফেশন সে একজন ইঞ্জিনিয়ার। এরপর আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্ট তাদের ইমাজিন ওয়ার্ল্ডে আছে। প্রত্যেকটি স্টুডেন্ট তাদের প্রফেশন একে একে টিচারকে বলছিল। তখন একটি ছেলে বলে, আমি একজন কবি, আর তখনই টিচার তাকে গুলি করে মেরে দেয় এবং টিচার সমস্ত স্টুডেন্টদেরকে বলে, এমন সিচুয়েশনে আমাদের একজন কবির কোনো দরকার নেই। এরপর সমস্ত স্টুডেন্টদের ভোট নেওয়া শুরু হয়। যাদের পক্ষে বেশি ভোট থাকবে তাদেরকেই শুধুমাত্র বাংকারে থাকতে দেওয়া হবে। ভোটিং কমপ্লিট হওয়ার পরে কিছু স্টুডেন্টদেরকে বাংকারে রাখার জন্য সিলেক্ট করা হয়। সর্বশেষ থাকে সিমিট এবং ওটামি। ওটামি একজন সিঙ্গার ছিল। এই দুইজনের মধ্যে একজনকেই বাংকারে থাকতে দেওয়া হবে, আর এখানে সিঙ্গারেরও কোনো দরকার নেই, এজন্য তাকেও ভোট আউট করে দেওয়া হয়। এরপর তারা সবাই কিছুক্ষণ সেই জায়গাটা পরিদর্শন করে। পেট্রা এবং জেমস এক জায়গা বসে কথা বলছিল, ঠিক তখনই তারা গুলির আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে সেখানে গিয়ে দেখতে পায় তাদের টিচার বাকি স্টুডেন্টদেরকে মেরে ফেলেছে যাদেরকে তারা ভোট আউট করেছিল। এটা দেখে বাকি স্টুডেন্টগুলো অনেক ভয় পেয়ে যায়। তাদের টিচারের এই আচরণ দেখে তারা সবাই লুকিয়ে বাংকারের মধ্যে চলে যায় এবং টিচার ভিতরে আসার আগেই তারা বাংকারের গেট বন্ধ করে দেয়। রাতে পেট্রা যখন ওই গেটের কাছে যায় তখন সে দেখতে পায় তাদের টিচার নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে প্রায় মরতে বসেছে। মৃত্যুর আগে সে পেট্রাকে একটি কাগজ দেখায় এবং সেখানে লেখা ছিল, এখান থেকে বের হওয়া কোড শুধুমাত্র আমিই জানি। এরপর সে মারা যায়। বাকি স্টুডেন্টরাও সেখানে চলে আসে এবং সবাই বলে, এমনও তো হতে পারে যে জেমেট তাদেরকে মিথ্যা বলছে, কিন্তু এর সত্যতা জানার জন্য তাদেরকে এখন এক বছর ওয়েট করতে হবে, কেননা তার আগে তারা রেডিয়েশনের কারণে ওই গেট খোলার চিন্তা করতেই পারবে না। এরপর তারা ওই বাংকারের মধ্যেই থাকতে শুরু করে। তারপর আমাদের এক বছর পরের কাহিনী দেখানো হয়। যখন তাদের বাংকার থেকে বের হওয়ার সময় এসে গেছে, জেমস গেট খোলার চেষ্টা করে কিন্তু সেখানে একটি কোড চাচ্ছিল যে কোডটি তাদের মধ্যে কেউ জানে না। তার মানে জিমিট সত্যি বলছিল। সকল স্টুডেন্টরা গেট খোলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এদিকে তাদের অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে সমস্ত স্টুডেন্টরা মরতে শুরু করে এবং শেষ পর্যন্ত সমস্ত স্টুডেন্ট মারা যায়। এরপর আমরা আবারও সেই ক্লাসরুমের সিনে ফিরে আসি। একটি স্টুডেন্ট স্যারকে জিজ্ঞাসা করে, আপনি এক্সিট কোড কিভাবে জানবেন? তখন জিমিট তার প্রফেশন কার্ড বের করে সবাইকে দেখায় এবং সেখানে লেখা ছিল, জিমিট একজন বাংকার বিল্ডার। এরপর এই এক্সারসাইজের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়। এবার তারা এমন জায়গায় থাকবে যেখানে আশেপাশে চারিদিকে শুধুমাত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে এবং শুধুমাত্র তারাই জীবিত আছে, আর তাদের বাঁচতে হলে তাদেরকে আবারও এক বছরের জন্য একটি বাংকারের মধ্যে থাকতে হবে এবং এক বছর পর বের হয়ে দুনিয়াকে আবারও রিপপুলেট করতে হবে। এবার জিমিট বাংকারে গিয়ে একটি পিস্তল নিয়ে আসে। তারপর সমস্ত স্টুডেন্টদেরকে আবারও নতুন নতুন একটি করে প্রফেশন কার্ড দেওয়া হয়। আর এবারও জেমস একজন কৃষক, আর তার সাথে এবার সে একজন গে, আর এজন্যই সে কোনো মেয়েকে প্রেগনেন্ট করতে পারবে না। কিন্তু কৃষক হওয়ার কারণে জেমসের সিলেকশন হয়ে যায়, কারণ ভবিষ্যতে কৃষকের অনেক দরকার পড়বে। যারা ভোটে সিলেক্ট হয়নি জেমেট তাদের মধ্যে একজনকে আবারও গুলি করে মেরে ফেলে। এটা দেখে যারা সিলেক্ট হয়নি তারা একটি গাড়িতে করে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তারা সবাই মারা যায়। এজন্য যারা সিলেক্ট হয়েছিল তারা সবাই আবার বাংকারের মধ্যে চলে আসে।
রাতে পেট্রা যখন জেমসের রুমে যায় তখন সে দেখতে পায় জেমস জ্যাক নামের একটি ছেলের সাথে ইন্টিমেট হচ্ছে। পেট্রার এটা দেখে অনেক খারাপ লাগে। জেমস তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু যায় কিন্তু পেট্রা তার কোনো কথাই শোনে না। এরপর আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্ট ডিসকাস করছিল কে কাকে পার্টনার বানাবে যাতে তারা দুনিয়াকে আবারও রিপপুলেট করতে পারে। সমস্ত স্টুডেন্ট তাদের পার্টনার পেয়ে যায় শুধুমাত্র পেট্রা ছাড়া, কিন্তু জেমস তার পার্টনার হতে পারবে না কারণ সে ছিল একজন গে। এজন্য পেট্রা তাদের টিচার জিমেটকে চুজ করে এবং তাকে পার্টনার বানিয়ে নেয়। এটা দেখে জেমসের অনেক খারাপ লাগে। এভাবে কয়েক মাস কেটে যায় কিন্তু সেখানে কোনো মেয়েই প্রেগন্যান্ট হচ্ছিল না। তখন টিচার তাদেরকে বলে আমাদের সবার উচিত তাদের পার্টনার চেঞ্জ করা। তখন একটি মেয়ে স্টুডেন্ট বলে না আমরা এটা করব না আর আমরা আপনার কোনো কথাই শুনবো না। এজন্য জিমেট রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে সে একটি পিস্তল নিয়ে সেখানে ফিরে আসে। সে শুধুমাত্র ওই মেয়েটিকে ছাড়া বাকি স্টুডেন্টদেরকে সেখান থেকে বের করে দেয়। সবাই সেখান থেকে চলে যায় কিন্তু একটি ছেলে সেখানে লুকিয়ে থাকে। আর যখনই টিচারটি ওই মেয়েটিকে শুট করতে যাবে তখনই ওই ছেলেটি গিয়ে টিচারটিকে অ্যাটাক করে দেয়। ছেলেটি টিচারকে অনেক আঘাত করে যার ফলে টিচার আরো রেগে যায়। আর রেগে গিয়ে টিচার বাংকারের গেটটি খুলে দেয় আর যার ফলে সেখানে বড় একটি ব্লাস্ট হয় এবং সবাই মারা যায়। এবার জেমস টিচারকে জিজ্ঞাসা করে আপনি যখন আমাকে এবং পেট্রাকে কাট দিচ্ছেন তখন বারবার কেন টেবিলের কাছে গিয়ে কাশি দিচ্ছেন। জিমেট বলে এটা আমার একটা অসুখ। কিন্তু জেমস টিচারের কোনো কথাই বিশ্বাস করে না। এজন্য যখন সে ওই বক্সটি চেক করে তখন সে দেখতে পায় ভিতরে একটি কম্পার্টমেন্ট বানানো আছে যেখানে ইজিলি কার্ড রিপ্লেস করার ব্যবস্থা আছে। আর তাদের টিচার কাশির বাহানা দেখিয়ে তাদের দুইজনের কার্ড বারবার চেঞ্জ করে দিচ্ছিল। এজন্য জেমস সবাইকে বলে তাদের টিচার একজন চিটার আর এবার তারা ওই এক্সারসাইজ আবারও করবে, তবে এবার লিড করবে জেমস নিজেই। জিমেট তার কথা মেনে নেয় কিন্তু বলে তোমাকে এবার ফ্লোরিস্ট হতে হবে। আর এরপরই তাদের থার্ড এক্সারসাইজ শুরু হয়। এবার সবাই একটি আইল্যান্ডে যায় যেখানে কিছুক্ষণের মধ্যে একটি অ্যাটমিক ব্লাস্ট হবে আর সেটি হওয়ার আগেই তাদেরকে বাংকারে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছিয়েই তাদের টিচার বাংকার চেক করার বাহানা দেখিয়ে সেখান থেকে একটি বন্দুক বের করে। টিচার সেখান থেকে আসার পরে পেট্রা তার কাছে যায় এবং তাকে হাক করে এবং টিচারকে প্রশংসা করতে থাকে। এরপর সে সমস্ত স্টুডেন্টদের কাছে এসে বলে এবার আমি একদমই সততার সাথে ভোটিং করব, যদি তোমরা সম্মতি জানাও তাহলে হাত উঠাও। এবার পেট্রা বেশিরভাগ সেই স্টুডেন্টদেরকেই নেয় যাদেরকে তাদের টিচার বারবার রিজেক্ট করে দিচ্ছিল। এটা দেখে টিচার তাকে বলে তোমার সিলেকশন খুবই খারাপ, এর ফলে আমি তোমাকে এ প্লাস তো দূরের কথা, সি গ্রেডও দিব না। কিন্তু এবার সে টিচারের কোনো কথাই শুনে না এবং সর্বশেষ জেমস এবং জিমিট বেঁচে থাকে যার মধ্যে একজনকে ভোট আউট করা হবে। পেট্রা জেমসকে বেছে নেয় এবং টিচারকে বের করে দেয়। এটা দেখে তাদের টিচার অনেক রেগে যায় এবং যখনই সে তার নিজের পিস্তল বের করার চেষ্টা করে তখনই দেখতে পায় তার ব্যাগে তো কোনো পিস্তলই নেই। তখন পেট্রা তার কাছে এসে তার পিস্তলটি ফিরিয়ে দেয় যেটা সে হাক করার বাহানা দেখিয়ে চুরি করেছিল। এরপর সে জেমসকে শুট করার চেষ্টা করে কিন্তু পিস্তলে তো বুলেটই ছিল না, কেননা সেটিও পেট্রা বের করে নিয়েছিল। তখন পেট্রা তাকে বলে এটা ছিল আপনার টেস্ট, আপনি যদি কোনো স্টুডেন্টকে এবার শুট করার চেষ্টা না করতেন তাহলে হয়তো আমি আপনাকে সিলেক্ট করতাম, কিন্তু আপনি সেটার যোগ্য নন। তারপর পেট্রা তাকে তার বুলেট ফিরিয়ে দেয়। অন্যদিকে জেমস একটি বন্দুক টিচারের দিকে পয়েন্ট করে রাখে যেটা সে ওই বাংকার থেকে নিয়েছিল। জেমেট তখন বলে তোমরা আমাকে মারতে পারবে না কারণ এক বছর পর তোমাদের যখন বাইরে বের হওয়ার দরকার হবে তখন তোমাদের এক্সিট কোডের দরকার হবে যেটা শুধুমাত্র আমি জানি। তখনই একটি মেয়ে স্টুডেন্ট কোডটি সবাইকে জানিয়ে দেয়। মেয়েটি কোডটি তখন জেনেছিল যখন সেকেন্ড রাউন্ডে টিচার রাগের আগে গেটটি ওপেন করেছিল। জিমিট এটা দেখে অনেক শক খেয়ে যায় এবং রাগের আগে সেখান থেকে চলে যায়। এবার পেট্রা তার নিজের জায়গায় অন্য একটি ছেলেকে বাংকারে পাঠায় এবং বলে আমি ডিসকোয়ালিফাই স্টুডেন্টদের সাথে একটি নৌকায় করে পাশের একটি আইল্যান্ডে চলে যাব। তখনই সেই ছেলেটি বলে নৌকার চাবি তো আমার কাছে। যখনই পেট্রা চাবিটি নিতে আসে তখনই ওই ছেলেটি পেট্রাকে টান দিয়ে বাংকারের ভিতর ঢুকিয়ে নিজে বাইরে চলে যায় এবং বাংকারের দরজা বন্ধ করে দেয়। এরপর সে বাইরে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টদের সাথে একটি নৌকায় করে অন্য কোথাও চলে যায়। অন্যদিকে বাংকারের ভিতরের স্টুডেন্টরা হাসি খুশি বাংকারের ভিতরে থাকতে শুরু করে আর এভাবেই এক বছর কেটে যায়। এবার যখন তারা বাংকার থেকে বাইরে আসে তখন দেখতে পায় এখনো তো এখানে কোনো অ্যাটমিক ব্লাস্ট হয়নি। তখন টিচার স্টুডেন্টদেরকে বলে এখন পর্যন্ত যদি আইল্যান্ডে কোনো অ্যাটমিক ব্লাস্ট না হয়ে থাকে তার মানে এই নয় যে তোমরা বেঁচে গেছো, কেননা তোমরা তোমাদের টিমে কার্পেন্টারকে তো সিলেক্টই করনি যে তোমাদেরকে এমন ঘর বানিয়ে দিবে যাতে রেডিয়েশন থেকে তোমরা বাঁচতে পারো, আর না তোমরা ফার্মারকে সিলেক্ট করেছো যে তোমাদেরকে খাবার দিবে, আর না কোনো ডাক্তার যে তোমাদেরকে চিকিৎসা করবে, আর এর ফলে তোমরা খুব দ্রুতই মারা যাবে কেননা তোমরা আর বাংকারেও ফিরে যেতে পারবে না কেননা সেখানে অক্সিজেন সাপ্লাইও শেষ হয়ে গেছে। এরপর পেট্রা সবাইকে বলে আমি তোমাদেরকে আমার মন থেকে সিলেক্ট করেছি, আমরা সবাই এই এক বছর অনেক ভালো সময় কাটিয়েছি আর এই রাউন্ডেও যদি আমাদেরকে মরতে হয় তাহলে আমি খুশি খুশি এই মৃত্যুকে আপন করে নিব। আর কিছুক্ষণের মধ্যে তাদের কাছে একটি অ্যাটমিক বোম এসে পড়ে। জেমস যখনই ওই বোমটি স্টার্ট করা বাটনে চাপ দিতে যাবে ঠিক তখনই তাদের টিচার হাতে একটি গান নিয়ে সেখানে উপস্থিত হয় এবং তার অবস্থাও ছিল অনেক খারাপ। সে তাদেরকে জানায় কত কষ্টে সে এই
এক বছর একটি গুহার মধ্যে কাটিয়েছে। সে বলে, আমি সেখানে এমন এমন সমস্যার সম্মুখীন হয়েছি যা তোমরা ভাবতেও পারবে না। আর সে এই সবকিছুর জন্য জেমসকে দায়ী করে। সে বলে, আমার পিস্তলে এখন একটি বুলেট বাকি আছে আর আমি এটি রেখেছি তোমাকে মারার জন্য। আর তখনই সমস্ত স্টুডেন্ট জেমসকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এভাবে বেঁচে থাকাকে তো বাঁচা বলে না, এজন্য জেমস বোমের স্টার্ট বাটনে চাপ দিয়ে দেয় আর তারা সবাই মারা যায়। এরপর সমস্ত স্টুডেন্ট সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমরা অন্য আইল্যান্ডে এই এক বছর কি কি করেছো? তখন ছেলেটি বলে, নৌকায় উঠার পরে আমি ইমাজিন করেছি আমার সাথে যারা এসেছিল সবাই মারা গেছে এবং আমি একা এক বছর একটি গোপন আইল্যান্ডে ছয়টা মেয়ের সাথে একসাথে মজা মাস্তি করেছি। এরপর টিচার তার সমস্ত স্টুডেন্টদেরকে তাদের বুক সাবমিট করে সবাইকে বাড়ি যেতে বলে। সবাই চলে যায় কিন্তু পেট্রা সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সে ক্লাসরুমের দরজা বন্ধ করে টিচারকে বলে, আমি জানি আপনি জেমসকে বারবার কেন ভুল প্রফেশন দিয়েছেন, কারণ আপনি তাকে একদমই পছন্দ করেন না। তখন টিচার তাকে বলে, জেমস তোমার যোগ্য নয়। অ্যাকচুয়ালি টিচার পেট্রাকে পছন্দ করত, কিন্তু পেট্রা তাকে বলে, আমি কখনোই আপনার হতে পারবো না, কেননা আমি জেমসকে ভালোবাসি। এটা বলে সে টিচারকে একটি কিস করে সেখান থেকে চলে যায়। এরপর টিচার আবারও ক্লাসরুমে ফিরে যায় এবং ডিফারেন্ট পসিবিলিটি ইমাজিন করতে থাকে যেখানে সে যে কোনোভাবে পেট্রাকে পেতে চায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও এমন দারুণ দারুণ গল্প সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।